বরিশালে চার প্রতিষ্ঠানকে জরিমানা। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে রোজার মাসে বরিশালে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরের বাজার রোড সহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য সামগ্রী বিক্রির অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়। এ অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমিরানী মিত্র। নিত্য পণ্যের মূল্য সহনীয় রাখতে এই নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী। টমা কর্মকার, নিউজ ডেস্ক, চ্যানেল 365।